নমস্কার, 24 আওয়ার্স নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্জিতা। আসছে বিস্তারিত খবরে। ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় হামলা চালালো পাকিস্তানি সেনা। পুঞ্চ জেলার থারি থারমারা এলাকায় গুলি চালায় তারা। 10 দিনের বিরতি, ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় হামলা চালালো পাকিস্তানি সেনা। গতকাল সন্ধ্যায় পুঞ্চ জেলার থারি থারমারা এলাকায় গুলি চালায় তারা, গোলাও ছোড়ে। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানান, গতকাল 8:30 নাগাদ গুলি চালাতে থাকে পাকিস্তানি সেনা। আধ ঘন্টা গুলিবর্ষণ চালায় তারা। এই কারণে ভারতীয় জওয়ানরা এর কড়া জবাব দিয়েছে। এর আগে 18 মার্চ সীমান্তে হামলা চালিয়েছে পাকিস্তানি সেনা। পুঞ্চের বালাকোট সেক্টরে এক বাড়িতে এসে পড়ে পাকিস্তানি গোলা, তাতে মৃত্যু হয় একই পরিবারের 5 সদস্যের, আহত পরিবারের অপর 2 সদস্য। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রাজ্যসভায় বিদায়ী সাংসদদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উন্নয়নে তারা প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো কাজ করেছেন, তাই আগামী দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের কাছে চিন্তাভাবনার আদান প্রদানেরও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। রাজ্যসভার বিদায়ী সাংসদদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সঙ্গে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়া রাজ্যসভায় সহকর্মীদের বিদায়ী অভিনন্দন জানানো হয়েছে। দেশের উন্নয়নে তারা প্রত্যেকে নিজেদের সাধ্যমতো কাজ করেছে, দেশ তাদের ভুলবে না। রাষ্ট্রপতি নিযুক্ত রাজ্যসভায় কয়েকজন সাংসদের উদ্দেশ্যে বলেন, বিশিষ্ট অবদানের জন্য পার্সেরেনজিকে আমরা সবসময় মনে রাখব। ক্রীড়াক্ষেত্রে দেশকে গর্বিত করেছেন দিলীপ তিরকেজি ও সচিন তেন্ডুলকারের মতো বিশিষ্টদের রাজ্যসভায় অনুপস্থিতি অনুভব করব আমরা। প্রফেসর পিজে কুরিয়েন ও তার সদাহাস্য মুখ মনে রাখবে প্রত্যেকে। রাজ্যসভা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকাও নিয়েছেন তারা। এছাড়াও বলেন, 3 তালাক নিয়ে সংসদে যখন আরো সিদ্ধান্ত নেওয়া হবে তখন তারা সংসদের সদস্য হিসাবে থাকবেন না, এটা দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, লোকসভায় 3 তালাক বিল পাশ হলেও রাজ্যসভায় তা এখনো পাশ হয়নি। চলতি বছরের এপ্রিলে রাজ্যসভার 49 জন সদস্যের মেয়াদ শেষ হচ্ছে। আগামী দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁদের কাছে চিন্তাভাবনা আদান প্রদানেরও অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রামনবমী শোভাযাত্রা চলাকালীন হিংসার ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রামনবমীর শোভাযাত্রা চলাকালীন হিংসার ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যের কয়েকটি জেলায় টানা হিংসা ও অশান্তি চলতে থাকায় আধা সেনাবাহিনী দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে কেন্দ্র, কিন্তু তারপরও কেন হিংসা ছড়াচ্ছে তা জানতে চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। রাজ্যে হিংসা ছড়ানোর জন্য গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। অভিযোগ করে বলেন, তোষণের রাজনীতি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে পশ্চিমবঙ্গ সরকার, এজন্য রানীগঞ্জে এসে তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত হওয়ার অনুরোধ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে। সোমবার রামনবমীর শোভাযাত্রা চলাকালীন খণ্ডযুদ্ধ বেঁধে যায় রানীগঞ্জে। 2টি গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয় একজনের। বোমার আঘাতে একটি হাত উড়ে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অরিন্দম দত্ত চৌধুরীর। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়ি ও দোকানেও, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন করে অশান্তি এড়াতে সোমবার সন্ধ্যে থেকে এলাকায় মোতায়েন রাখা হয়েছে পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রামনবমীর শোভাযাত্রায় বিভিন্ন জায়গায় কিশোরদের হাতে অস্ত্র দেখতে পাওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহলে, আর এই ঘটনাকে সমর্থন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রামনবমীর শোভাযাত্রায় বিভিন্ন জায়গাতে কিশোরদের হাতে অস্ত্র দেখতে পাওয়া যায়, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহলে, বিতর্ক হয়। আর এই ঘটনাকে সমর্থন করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, ছোট থেকেই শ্রীকৃষ্ণ ও রাম তীর্ধনুক নিয়ে খেলেছেন, এটাই পরম্পরা। এছাড়াও নদিয়ায় ভীমপুরের একটি কর্মী সভায় রামায়ণ মহাভারতের প্রসঙ্গ টেনে এনে দিলীপ ঘোষ জানান, ইতিহাসে বালক বিদ্রোহের কথা বলা হয়েছে, এমনকি নিজেদের সম্মান রক্ষার্থে হাতে অস্ত্র তুলে নিয়েছেন মা বোনেরা। লবকুশের ইতিহাসও আমাদের সবার জানা। মহারাজ ভরত ছোটবেলা থেকেই সিংহের সঙ্গে লড়াই করতেন, তাকে দেখলে আমরা কেউ ভয় পাই না, বরং আনন্দিতই হই। ওই রকম সুপুরুষ বীর পুরুষই চাই। ছোট থেকে শ্রীকৃষ্ণ এবং রাম তীর্ধনুক নিয়ে খেলেছেন, অর্থাৎ এটা আমাদের পরম্পরা, আর এসব নিয়ে প্রশ্ন উঠছে কেন, এমনটাই জানালেন তিনি।
এছাড়াও তিনি আরো বলেন, হিন্দু সমাজকে অস্ত্রহীন করে দুর্বল করা হয়েছে, তাই দেশ ভাগ হয়েছে, মা বোনেদের সম্মান নষ্ট হচ্ছে, সরকার সুরক্ষা দিতে পারছে না, সম্মান রক্ষা করতে পারছে না, আর তার জন্য সমাজের লোক হাতিয়ার ধরে নেয়। সরকার যদি নিজের কাজ সঠিকভাবে পালন করে তাহলে এ ধরনের ঘটনা ঘটবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করে তিনি বলেন, যারা 3X রামের ভক্ত তারা এই রামকে চিনতে পারবেন না, ছোট থেকেই রামের হাতে অস্ত্র এবং দেবদেবীর হাতেও অস্ত্র দেখা যায়। সারা দেশের সঙ্গে বাংলায় রামরাজত্ব আসছে, আমরা অপেক্ষা করছিলাম, আর এটা শুভ লক্ষণ, রাম তাদের সুমতি দিন। বিজেপি কে আটকাবার চেষ্টা করছে বা রামনবমীকে আটকাবার চেষ্টা করছেন, গত বছর পর্যন্ত চেষ্টা করেছিলেন, কিন্তু এখন ওরা বুঝেছেন এটা ভুল, তাই তারাও রামনবমী করছেন। আগামী দিনে যা যা যেখানে যেখানে ওনারা পারেননি আমাদের আটকাবার চেষ্টা করছেন, কিন্তু আমার মনে হয় আগামী বছর থেকে আরো ব্যাপক হারে এই উৎসব হবে। আমরা বলেছি যারা অস্ত্র নিয়ে করেন তারা সেই পরম্পরা অনুযায়ী অস্ত্র নিয়েই করবেন, এটা মুখ্যমন্ত্রীও মেনে নিয়েছেন। সেই জন্য যারা মনে করছেন অস্ত্র নিয়ে করা উচিত নিশ্চয়ই করবেন, ভগবান রামচন্দ্র সশস্ত্র জন্ম থেকে হাতে তীর ধনুক, সেই জন্য তার অস্ত্র শস্ত্র, তিনি ক্ষত্রিয় রাজা ছিলেন, রাজা হিসাবে তার জন্মতিথি আমরা পালন করছি, সুশাসক ছিলেন, রামরাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন, তো তাকে যদি কেউ অস্ত্র সহ তার জন্মতিথি পালন করে দুঃখের কিছু নেই, আনন্দের আছে। আর এই যে নবরাত্র চলছে, মা দুর্গা তার পুজো হচ্ছে, তিনি শক্তির প্রতীক, তার হাতে শস্ত্র আছে, অতএব অস্ত্র শস্ত্র নিয়ে রামনবমী হলে আপত্তির কিছু নেই। যারা মনে করছেন তারা খাদ্য শক্তি জাগরণ করতে চায় তারা করবেন, আর যারা ইচ্ছা নেই বৈষ্ণবী রামনবমী করবেন তাদের জন্য অনুমতি আছে, তারা করতে পারে। রামনবমীর প্রভাবের ফলে হিন্দু ভোট একত্রিত হচ্ছে পশ্চিমবাংলায়, তাই তাদের মনে হচ্ছে অনেকদিন নামাজ পড়েছি, এবার একটু জয় শ্রীরাম বলি, তাই রাস্তায় এসেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী দিল্লি সফরকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রানীগঞ্জের পর এবার হিংসা ছড়ালো আসানসোলে। রামনবমী শোভাযাত্রায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হন 4 সাংবাদিক, আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতেও। রানীগঞ্জের পর এবার হিংসা ছড়ালো আসানসোলে। বুধবার রামনবমীর শোভাযাত্রায় ডিজে সাউন্ড সিস্টেম বাজানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। দুই গোষ্ঠী একে অপরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। খবর সংগ্রহ করতে আহত হন 4 সাংবাদিক। আজ আসানসোলে বিভিন্ন এলাকা থেকে রামনবমীর আখড়া বেরোয়। আখড়াগুলি জিটি রোডে এসে মিলিত হওয়ার কথা ছিল। রেলপাড়ের গুলজারি মহল্লা থেকেও একটি আখড়া বের হয়। সেখানে ডিজে সাউন্ড সিস্টেম চলছিল, এক গোষ্ঠীর লোকজন তা বন্ধ করতে বলে, সেখান থেকেই অশান্তির সূত্রপাত। দুপক্ষের মধ্যে বচসা হয়, শুরু হয় ইট ছোড়াছুড়ি। এক গোষ্ঠীর লোকজন সাউন্ড সিস্টেমে আগুন ধরিয়ে দেয়, পাশাপাশি সাউন্ড সিস্টেম বহনকারী গাড়িটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে, হিংসা ক্রমশ বাড়ছে। রেলপার এলাকায় বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। রেলপার সংলগ্ন ধাতকা মাঙ্গুসাউ মোড়ে একটি টহলদারি পুলিশ ভ্যান দাঁড়িয়েছিল, সেই পুলিশের গাড়িতে গোষ্ঠীর লোকজন আগুন ধরিয়ে দেয়। এই খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরা, 4 সাংবাদিককে মারধর করা হয়। বর্তমানে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল সংখ্যক পুলিশ, তারা ব্যারিকেড করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সূত্রের খবর, এই মুহূর্তে আসানসোলের রেলপাড়ে সুগম পার্কের দিকেও অশান্তি ছড়িয়েছে, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশ্ব অধিকারী রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। রামনবমীর ঘটনায় যেভাবে দাঙ্গা বাড়ছে, সেই ঘটনায় শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য রাজ্যপালের কাছে গেলেন রাহুল সিনহা। রামনবমীর শোভাযাত্রা ও মিছিলে দাঙ্গা বেড়েই চলেছে। রানীগঞ্জের পর আসানসোলে সংঘর্ষ, দাঙ্গা, হামলা যেভাবে বেড়ে চলেছে, তার জন্যই রাজ্যপালের কাছে এই ঘটনার নিরাপত্তার জন্য ও শান্তি শৃঙ্খলার জন্য যান রাহুল সিনহা। এছাড়াও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল সিনহা জানান, দাঙ্গা কমানোর ক্ষমতা এই সরকারের নেই, তাই তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। হঠাৎ করে আজকে তড়িঘড়ি রাজ্যপালের কাছে আমাদের আসার কারণ একটাই, যেভাবে রানীগঞ্জ এবং আসানসোলে দাঙ্গার প্রভাব বাড়ছে এবং একরকম পুলিশি নিষ্ক্রিয়তায় সারা আসানসোল রানীগঞ্জ দাঙ্গা প্রভাবিত এলাকা হয়ে পড়েছে, এই অবস্থার জন্য রাজ্য সরকারের ভুল নীতি এবং মুখ্যমন্ত্রীর এলোপাথারি বিবৃতি দায়ী। রাজ্যে যখন আগুন জ্বলছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার জন্য দরে দরে ভিক্ষা মেগে বেড়াচ্ছে, এর চেয়ে হাস্যস্কর জিনিস আর হতে পারে না। যার রাজ্য সামলানোর ক্ষমতা নেই, তিনি দিল্লি সামলাতে যেতে চাইছেন,
সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই সরকার সংবিধান গণতন্ত্র রীতিনীতি মানে না। আমরা রাজ্যপালের সাথে কথা বললাম, ওই সমস্ত পীড়িত এলাকায় রাজ্যপাল আজকে যেতে চেয়েছিলেন এবং যেতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করার পরে অদ্ভুতভাবে সরকার পক্ষ থেকে বলা হলো সব পুলিশ নাকি আসানসোলে পোস্টিং আছে, রাজ্যপালকে সুরক্ষা দেওয়া যাবে না। এমনও বলা হলো যে রাজ্যপালকে পাইলট পর্যন্ত দেওয়া যাবে না। রাজ্যপাল বলেছিলেন বিনা পাইলটে বিনা সুরক্ষায় তিনি যাবেন, সুরক্ষার দরকার নেই। তারপরও নানান চক্রান্তের দ্বারা তারা রাজ্যপালের যাওয়া আজকে রদ করেছে। রাজ্যপাল আমাদেরকে জানালেন, তিনি এই বিষয়টি সম্পর্কে একটি প্রেস বিবৃতি উনি দিচ্ছেন। আপনারা অবাক হবেন, রানীগঞ্জ আসানসোলে ঘটনা, রাজ্যপাল শেষ পর্যন্ত বললেন যে দুর্গাপুরে যে ডিএসপির হাত বোমে উড়ে গেছে তাকে দেখতে যাবেন, কারণ রাজ্যপালের দায়িত্ব একজন পুলিশ কর্তৃপক্ষ নির্মমভাবে অসুস্থ আহত তাকে দেখতে যাওয়া তার এখতিয়ারের মধ্যে পড়ে, সেখানেও নন কোঅপারেশন। আমরা আজকে প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্যপালকে অনুরোধ করলাম যে আপনি আগামীকাল দুর্গাপুর যান, যদি আপনি সব ঠিক বোঝেন তাহলে এফেক্টেড এলাকাগুলো আপনি ঘুরে দেখুন। রাজ্যপাল আগামীকাল দিল্লি যাওয়ার কথা ছিল, আমাদের সামনেই দিল্লি যাওয়ার তার প্রোগ্রাম তিনি একদিন পিছিয়ে দিলেন এবং আগামীকাল তিনি যেতে পারেন, এই রকম একটা চিন্তা ভাবনা তিনি করছেন। ক্যামেরায় বিশ্ব অধিকারীর সঙ্গে সমীর পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য প্রবোধ পাণ্ডার আকস্মিক প্রয়াণে শ্রদ্ধা ও আন্তরিক সমবেদনা জানিয়ে মহাজাতি সদনে এক স্মরণ সভার আয়োজন করা হলো। ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক, জাতীয় কার্যনির্বাহী সদস্য ও সারা ভারত কৃষক সভার সর্বভারতীয় সভাপতি, কালান্তর পত্রিকার প্রকাশক কমরেড প্রবোধ পাণ্ডার গত 27 ফেব্রুয়ারি আকস্মিক জীবনাবসান ঘটেছে। তাঁকে স্মরণ করেই বুধবার মহাজাতি সদনে এক স্মরণ সভার আয়োজন করেছে ভারতের কমিউনিস্ট পার্টি। প্রবোধ পাণ্ডার মৃত্যুতে গভীর মর্মবেদনা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর রেখে যাওয়া অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি। ক্যামেরায় বিশ্ব অধিকারীর সঙ্গে সমীর পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। শিলিগুড়ি পুরসভায় যতটা পরিমাণ বকেয়া পাওয়া উচিত তার থেকে অনেক কম পরিমাণ পাচ্ছে, তাই নিয়ে সরব হয়েছেন অশোক ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিগণ। শিলিগুড়ি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর। শিলিগুড়ি পুরসভায় যতটা পরিমাণ বকেয়া পাওয়া উচিত তা রাজ্য থেকে পাচ্ছে না, তাই নিয়ে সরব হয়েছেন অশোক ভট্টাচার্য, সুজন চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিগণ। শিলিগুড়ি পুরসভা যাতে সব দিক থেকে সব রকম সাহায্য পেতে পারে তাই এই পদক্ষেপ। আবার আমাদের সমস্ত দাবি পত্রগুলো সেটা আমরা দিয়েছি, আমাদের পরিষদীয় দলের নেতা বিধানসভার বামফ্রন্টের তিনিও বিষয়গুলো বলেছেন, আমাদের মহিলা কাউন্সিলররাও একই কথা বলেছেন যে বারবার আপনি আলোচনা করেন, অনেক আশ্বাস দেন, মেয়রও কনভিন্সড হয়ে ফিরে যায়, তারপরে কাজে কাজ কিছু হয় না। কিন্তু আজকে আমাদের বলুন যে আমাদের যাতে পুরনো বকেয়া পাওনাগুলো আমরা পেতে পারি। এক একটা ছোটো ছোটো পৌরসভা যা পায় তার 10 ভাগের 1 ভাগও আমরা পাই না, এটা তো হওয়া উচিত না। আমি কতগুলো তথ্য দিয়ে সেটা বলেছি, আজকেও উনি বলেছেন আমি কথা দিচ্ছি যতটা সম্ভব আপনাদের আমাদের প্রাপ্যগুলো আমি ছাড়া শুরু করব। ঠিকই এটা আগে উনি বলেছেন, কিন্তু আমাদের ওনার কথার উপরে বিশ্বাস করা ছাড়া তো আর কোনো কিছু নেই। আমরা আবার ওনার কথার উপরে বিশ্বাস করি, বিশ্বাস নিয়েই শিলিগুড়িতে ফিরে যাচ্ছি। কিছু বিষয়ে উনি সেক্রেটারিওকেও আমাদের সামনেই ফোন করে বলে দিয়েছেন, আমরা আবার এখন সেক্রেটারির সঙ্গে দেখা করতে যাব,
উনি আবার কথা দিয়েছেন না আমরা যতটা সম্ভব শিলিগুড়ি যা পাবো না সেটা দেব, আমরা আশ্বস্ত হয়েছি, আশ্বস্ত আমাদের করেছেন, আমরা আশা নিয়ে আবার ফিরে যাচ্ছি, দেখা যাক এবার কী হয়। শিলিগুড়ি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম গুরুত্বপূর্ণ, সব বিবেচনায় গুরুত্বপূর্ণ শহর, সেই শহরের নাগরিক পরিষেবা এটা রাজ্যের কাছে গুরুত্বপূর্ণ যেভাবে হওয়া উচিত সেটা যেন কোথাও ঘাটতি না হয়। নর্থ ইস্ট, বিশেষ করে নর্থ ইস্টের গেটওয়ে শিলিগুড়ি, সেই ডিউ ইম্পর্টেন্স যাতে তাকে বঞ্চিত করা না হয়। এটা হতে পারে না যে যেহেতু মেয়র ভিন্ন রাজনৈতিক দলের, অতএব তুলনামূলকভাবে তার বঞ্চনা থাকবে অনেক বেশি, এটা হতে পারে না, এটা মেনে নেওয়া যাবে না। কাউন্সিলররা সবাই দলবদ্ধভাবে এসেছেন, একাধিকবারের আগে বলা হয়েছে, মন্ত্রী খুবই সদর্থকভাবেই কথা বলেছেন। আমরা আশা করব যে এই যে দলবাজি চূড়ান্ত চলছে রাজ্যে, অন্তত শিলিগুড়ির এত গুরুত্বপূর্ণ শহর সেটা যেন দলবাজির শিকার কোনোভাবেই না হয়, আশা করব সেটা হবে না। যদি হয় আমাদের পরে আবার আসতে হবে, আসতে হবে মানুষের জন্য। মেয়র এবং কাউন্সিলররা তারা কাজ করেন মানুষের জন্য, সেইভাবে নিশ্চয়ই সরকার চলবে, না চললে তখন দেখা যাবে রাস্তা তো অনেক আছে। ক্যামেরায় বিশ্ব অধিকারীর সঙ্গে সমীর পালের রিপোর্ট, 24 Hours TV। রামনবমীর ঘটনায় রাহুল সিনহার বক্তব্যের পাল্টা জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার অযথা উদ্বিগ্নতা দেখাচ্ছে, রামনবমীর ঘটনাকে কেন্দ্র করে এমনটাই বললেন পার্থ চট্টোপাধ্যায়। বিজেপি রাজ্যকে বিশৃঙ্খলা করছে, আইন শৃঙ্খলা নষ্ট করছে, রাজ্যের শান্তি নষ্ট করছে। রানীগঞ্জ আসানসোলে যেভাবে সমস্যা সৃষ্টি হয়েছে সেখানে রাজ্যপালের জওয়ানিও রাহুল সিনহার বক্তব্যের পাল্টা জবাব দিলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথমত বলি যে কেন্দ্রীয় সরকার অযথা উদ্বিগ্নতা দেখাচ্ছে এবং তার কারণ হচ্ছে বাবুল সুপ্রিয় যেভাবে রাজনৈতিক ফয়দা নেওয়ার চেষ্টা করছে রামকে সামনে রেখে, রামনবমীকে সামনে রেখে, সেটা এক কথায় কিন্তু সংসদীয় রাজনীতিতে একেবারেই অর্বাচীনের কাজ। এমনকি তিনি নিজেও বলছেন যে রাজ্য সরকার যেখানে রামনবমীতে প্রশাসনিকভাবে যথেষ্ট রকমভাবে সংযমের সাথে মিছিলগুলো, অস্ত্র নিয়ে যারা মিছিল করলেন সেই বিজেপি দল, বজরং দল, তাদেরকে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে যেরকম সামলেছেন এবং তাদের বিরুদ্ধে যে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা পরবর্তীকালে নিয়েছেন তাতে পুলিশ বা প্রশাসনের সক্রিয়তাই প্রমাণ করে। ক্যামেরায় বিশ্ব অধিকারীর সঙ্গে সমীর পালের রিপোর্ট, 24 Hours TV। এবার চোখ রাখবো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। ইনফোসিস সংস্থার তরফ থেকে নিউ টাউনে কাজের সুবিধার্থে একটি বিল্ডিং তৈরি করা হচ্ছে, যেখানে প্রচুর মানুষ কাজের সুযোগ পাবেন, প্রায় 3000-এর মতো মানুষ কাজ পেতে পারবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাজ্যের উন্নতির কথা চিন্তা করেন, তাই বলে এই পদক্ষেপ নিয়েছেন। আমাদের যেটা ইনফোসিসকে যে জায়গাটা দেওয়া হয়েছিল সেই জায়গাটা ইনফোসিস পজিশন নিল, আপনারা জানেন যে আগেই টাকাটা দিয়ে দিয়েছিল, ওরা পজিশন নিল এবং ওখানে যে পজিশন নিতে এসেছিলেন অত্যন্ত ইনফোসিসের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভি কামাত, উনি এসেছিলেন পজিশন নিতে, এবং যা ওনার সাথে কথা হয়েছে তাতে মে মাসে মধ্যে ওরা প্ল্যান জমা দেবে, যেটাতে ওদের একটা বড়, এখানে যে বিল্ডিংটা হবে এটা খুব বড় বিল্ডিং হবে, প্রায় 3000 মানুষ সেখানে চাকরি কর, মানে সে কাজ করবে, এরকম আশ্বাস আমরা পেয়েছি। তাই এটা একটা রাজ্যের পক্ষে খুব এই যে যখন পশ্চিমবঙ্গের চারিদিকে অগ্রগতি হচ্ছে, যেটা আপনাদের কাছে খুব সেন্সিটিভ ছিল যে ইনফোসিস আসছে না, ইনফোসিস আসছে না, ইনফোসিস নিয়েও গেছে এবং মে মাসের মধ্যে তারা প্ল্যান জমা দেবে, আমরা সাথে সাথে এখন ওখানে তো অনলাইন স্যাংশন, আমরা সাথে সাথে স্যাংশনও দিয়ে দেবো যাতে ওরা তাড়াতাড়ি কাজ শুরু করে এবং এখানে যাতে ইনফোসিসের কাজকর্ম শুরু হয়। ক্যামেরায় বিশ্ব অধিকারীর সঙ্গে সমীর পালের রিপোর্ট, 24 Hours TV। মার্চ ফর সায়েন্স, বিজ্ঞানের পদযাত্রা। আগামী 14 এপ্রিল মৌলালী থেকে ধর্মতলা পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হল।
যেখানে আজকের দিনে বিজ্ঞানের ভূমিকা কি, এই নিয়েই করা হবে এই পদযাত্রা। তারই সাংবাদিক সম্মেলন হয়ে গেল কলকাতা প্রেস ক্লাবে। সারা ভারতবর্ষের বিভিন্ন দেশে এই মিছিল বের হবে, সাধারণত সেখানকার যারা বিজ্ঞানী তারাই। আচ্ছা, আমরা ওই দিন রামলীলা ময়দান থেকে মৌলালির কাছে, সেখান থেকে ধর্মতলা অবধি আমরা একটা পদযাত্রা করব। তাতে আমাদের যে মূল দাবি সেগুলি জনসমক্ষে প্রচার করার জন্যে যা যা দরকার, অর্থাৎ পোস্টার, প্ল্যাকার্ড, এসবই থাকবে। কোনো একটা বস্তুর কোনো চিকিৎসা ক্ষেত্রে সুফল আছে কি নেই, এটা কিন্তু বৈজ্ঞানিক গবেষণার দ্বারাই প্রতিষ্ঠিত হওয়ার বিষয়, এবং সেই গবেষণারও বিশেষ প্রক্রিয়া আছে, পদ্ধতি আছে। এক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আগে তারা বিশ্বাস করেছেন, কেননা তাদের এটা ব্যক্তিগত বিশ্বাস, ধর্মভিত্তিক বিশ্বাস, তারপরে তারা বলছেন এবার বৈজ্ঞানিক গবেষণা দিয়ে সেটাকে এস্টাবলিশ করতে হবে। এটা কিন্তু বিজ্ঞানের পদ্ধতি নয়। দীপ্রায় রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। এবার আসছি খেলার খবরে। বিপাকে পড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল শুরুর আগেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নার। বিপাকে পড়ল সানরাইজার্স হায়দ্রাবাদ। আগামী 7 এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল এর মহাযজ্ঞ। তার আগে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ডেভিড ওয়ার্নার। আজ দলের অফিসিয়াল টুইটারে এমন কথাই জানিয়েছেন সিইও কে সানমুগম। তিনি লিখেছেন, বর্তমান পরিস্থিতি বিচার করে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেভিড ওয়ার্নার। দলের নতুন অধিনায়ক কে হবেন সেই বিষয়ে খুব তাড়াতাড়ি আপনাদের জানানো হবে। বল বিকৃতি কাণ্ডের পর রাজস্থান রয়্যালস স্টিভ স্মিথকে দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছিল। তারপর থেকেই জল্পনা চলছিল ওয়ার্নারের ভাগ্যে কি রয়েছে। অবশেষে ওয়ার্নার নিজে থেকেই সরে দাঁড়ালেন। ইতিপূর্বে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, আমার মনে হয় না এই ঘটনার জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকরা নিজেদের দল থেকে স্মিথ কিংবা ওয়ার্নারকে বাদ দেবেন। রাজস্থান রয়্যালস যেটা করতে পারে তা হল অধিনায়কের পদ থেকে স্মিথকে ওরা সরিয়ে দিতে পারে, কারণ ইতিমধ্যে ম্যাচ গড়াপেটার জন্য এই দলটা 2 বছর নির্বাসনে সাজা কাটিয়ে এসেছে। সেক্ষেত্রে অজিঙ্কা রাহানকে দলের নয়া অধিনায়ক হিসাবে মনোনীত করতে পারে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আইএসএসএফ জুনিয়ার বিশ্বকাপের শেষ দিনে পদক মুস্কান ভানওয়ালের, ভারতের ঝুলিতে চতুর্থ একক সোনা। আইএসএসএফ জুনিয়ার বিশ্বকাপের শেষ দিন সিডনিতে আয়োজিত এই টুর্নামেন্টে ভারতীয় জাতীয় দলের ঝুলিতে আরও একটি সোনার পদক যুক্ত হল। মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা জয় করলেন মুস্কান ভানওয়ালা। এই ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছে চীনের কিন সিহাং এবং তৃতীয় স্থানে রয়েছে থাইল্যান্ডের কানিয়াক্রন হিরুনফোয়েম। গত বছর জার্মানিতে আয়োজিত আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে চতুর্থ স্থান অধিকার করেছিলেন মুস্কান, আর আজ ষষ্ঠ রাউন্ডের শেষে তিনি লিড নেন। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বল বিকৃত বিতর্কে পদচ্যুত অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে কড়া শাস্তি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। বল বিকৃতি বিতর্কে পদচ্যুত অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে কড়া শাস্তি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দুই ক্রিকেটারকে 1 বছরের জন্য নির্বাসনে পাঠালো সিএ। ব্যানক্রফটকে 9 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর আগে এই ঘটনায় স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দোষী সাব্যস্ত করে সিএ। এই তিন ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকা থেকে চলে আসার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে হলুদ রঙের একটা জিনিস দিয়ে বলে ঘষতে দেখা গিয়েছিল ব্যানক্রফটকে। দিনের শেষে সাংবাদিক বৈঠকে বল বিকৃতির অভিযোগ স্বীকার করেন স্মিথ ও ব্যানক্রফট। এই ঘটনায় ক্রিকেট বিশ্বে শোরগোল পড়ে যায়। এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের সমালোচনায় সরব হয় ক্রিকেট মহল। সিএ পুরো ঘটনা জানতে 2 সদস্যের একটি দল কেপটাউনে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কঠোর মনোভাব দেখান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। বিভিন্ন মহলের চাপে স্মিথ অধিনায়ক ও ওয়ার্নার সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। আইসিসি স্মিথকে 1 টেস্টের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। ব্যানক্রফটকে ম্যাচ ফির 75% জরিমানা করা হয়। এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া তদন্তে দোষী সাব্যস্ত হন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। মাইকেল ক্লার্কের নেতৃত্বাধীনে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কাছে অ্যাশেজ হেরে যাওয়ার পর স্মিথ অধিনায়ক হন। 34টি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। জয়ী হয়েছেন 18 টেস্টে, হার 10টি টেস্ট, ড্র 6টি। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ওপেনার ওয়ার্নার অস্ট্রেলিয়ার হয়ে 74টি টেস্ট খেলে।
8,540 রান সংগ্রহ করেছেন। গড় 48.20, সেঞ্চুরি 21টি এবং হাফ সেঞ্চুরি 29টি। 106টি একদিনের ম্যাচে 43.43 গড়ে 4,343 রান করেছেন ওয়ার্নার। তার কেরিয়ারে রয়েছে 14 সেঞ্চুরি ও 17টি হাফ সেঞ্চুরি। স্পোর্টস ব্যুরো 24 আওয়ার্স। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের আপেক্ষিক আর্দ্রতা 58%। আপনারাও হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার। আপনার এলাকার যে কোনো গুরুত্বপূর্ণ খবর পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, নাম সহ সেই খবর দেখাবো আমরা। 24 আওয়ার্স নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়। নমস্কার।